everyone, assalamu alaikum, welcome back to my another new vlog. আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই তো আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তারই ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আর যেতে যেতে আমি রাস্তায় কিছু ভিডিও ক্লিপ নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, কারণ শেষ বিকেলের ভিউটা খুবই সুন্দর ছিল, যে কারোই ভালো লাগবে। তো গাড়ির সাইডে বসে আমি এই ভিডিওগুলো নিয়েছিলাম। আমরা এখন আমিরাস প্যালেসের ভেতরে। এই যে পুরো প্যালেসটা, এটা আলিনা আর আলিনার পাপা এখনো গাড়িটা পার্ক করে তারপরে আসবে। তো আমরা নেমে গেলাম, একটু ভিডিও করব, ছবি উঠাবার জন্য। বিকেলবেলার লুকটা কিন্তু খুবই সুন্দর। এই যে ভাবিরাও এখন নামছে। এখন হচ্ছে ছবি তোলার জন্য পারফেক্ট একটা সময়। আর একটু পরে অন্ধকার হবে, লাইট দিব, ওটা অন্যরকম ভালো লাগে। আসো আসো আসো, কে আছে আছে আছে, আসো এখানে আস্তে করে নামতে হবে। আসো আসো, এই যে আমরা এখন নামবো এখান দিয়ে। পানির ঝনঝন ঝনঝন শব্দ, এই যে ফাউন্টেন গুলো, এটা হচ্ছে এখানকার অন্যরকম একটা সৌন্দর্য। এটা অনেক বেশি ভালো লাগে। আর এখন সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য আস্তে আস্তে লাইটগুলো অন করে দিচ্ছে। পানির শব্দে মনে হয় আমার ভয়েসটা তেমন একটা শোনা যাচ্ছে না। এখান থেকে পেছনের যে বিল্ডিংগুলো, এগুলোও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এখানে অনেক ট্যুরিস্টরা এসেছে, এখানে প্রত্যেক দিনই আসে। তো বিকেলবেলার লুকটা বেশি সুন্দর, এই জন্য বিকেলবেলায় বেশি দেখা যায় ট্যুরিস্ট। এটা হচ্ছে মোটামুটি প্যালেসের লুকটা। এই উপরের দিকে যাচ্ছি, উপরে একটু দেখলো কি আছেন। আর এই সিঁড়িগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে, অনেক সুন্দর লাগে, ছবিগুলো সুন্দর আসে। তো আমরা এখন সেই যে উপরের দিকে যাচ্ছি, বাচ্চাগুলো আগেই তো দিয়েছে। বাবা এসে যাচ্ছে, এই যে হাতে পড়ে এসেছে। আসো না একটু, এখন কি ভিতরে যাব? এই আমিরাস প্যালেসটা মারিনা মলের একেবারেই সাথে, একপাশে সমুদ্র আর আরেক পাশে এই প্যালেসটা। খুবই সুন্দর, একই রকম কয়েকটা প্যালেস এখানে বানানো হয়েছে। তো এখানে ভেতরে ঢোকা যায়। আমরা যখন গেলাম তখন অনেক ট্যুরিস্ট ছিল। আমি এর আগেও যখন গিয়েছিলাম বিকেলবেলায় বেশ ট্যুরিস্ট দেখা যায়, বিভিন্ন দেশ থেকে এই জায়গায় ঘুরতে আসে। এর মেইন আকর্ষণ হচ্ছে সামনের দিকে যেই ফাউন্টেনটা, এটা কিন্তু খুবই সুন্দর আর লাইটিংগুলোও খুবই সুন্দর। নিচের ফাউন্টেনের এই জায়গা থেকে উপরের দিকে উঠে আসার জন্য ছোট ছোট অনেকগুলো সিঁড়ি করা হয়েছে, আর এর ভিউটাও কিন্তু খুবই চমৎকার। এখানে অনেকে দাঁড়িয়ে বসে ছবি উঠায়, আর সিঁড়ির মাঝখানে দিয়ে পানির ছোট্ট একটা ফোয়ারার মতো রেখেছে, তারপরে সিঁড়ি দিয়েও পানি গড়িয়ে পড়ে, এটাও দেখতে খুবই ভালো লাগে। তো লোকজন সেখানেও দাঁড়িয়ে ছবি উঠায়। আমরা ছবি ওঠানোর পরে এখন ভেতরের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে ভেতরের লুক, ভেতরটা কিন্তু খুবই চমৎকার। বাইরে থেকে যখন ভেতরে ঢোকা হয় এর পরিবেশটা টোটালি ভিন্ন মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পুরনো জিনিস রাখা হয়েছে, অনেকটা মিউজিয়ামের মতো করে। তো আমরা সেগুলো একটু ঘুরে দেখলাম, কিছু ছবি উঠিয়ে নিলাম। Thank you.
অ্যামিরাস প্যালেসের ভেতরের কালারটা অনেকটা গোল্ডেন টাইপের আর পুরোটাই রাজকীয় ভাব, লাইটগুলোও খুব চমৎকার, একটু ডিফারেন্ট টাইপের। তো এই পুরোটা ক্যাপচার করার জন্য আমি ক্যামেরাটা নিচে রেখে উপরের দিকে যে লোকটা সেটা ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি, কারণ খালি চোখে যতটা সুন্দর দেখা যাচ্ছিল পুরোটা যেভাবে দেখা যাচ্ছিল ক্যামেরায় আমি সেভাবে পুরোটা নিয়ে আসতে পারিনি। চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা পুরো অ্যামিরাস প্যালেসটা ঘুরে দেখেছি, এই এটা হচ্ছে অন্য আরেকটা সাইড, এই পাশে যখন আসলাম সেটাও দেখলাম অনেক সুন্দর, আর এটার লুকটাও কিন্তু ডিফারেন্ট ছিল। এখানে বিভিন্ন ধরনের পার্টিও অর্গানাইজ করা হয়, তবে সেগুলোর জন্য আগে থেকে পারমিশন নিতে হয়। আর এই যে এই সাইডটা কিন্তু খুবই সুন্দর ছিল, সিঁড়ির সাইড দিয়ে কাঁচের রেলিং দেওয়া, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। পুরো অ্যামিরাস প্যালেসের ভেতরে এবং বাইরে ঘুরে দেখতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়, আমরা অনেকটা সময় নিয়ে ঘুরে দেখলাম, খুবই ভালো লেগেছে, আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে।